আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কথা বলছিলাম লন্ডন থেকে, কথা বলছিলাম ইউএসএ সম্পর্কে, ইউএসএর দুজন অতিথির সাথে কথা বলছিলাম, ডক্টর রাব্বি আলম এবং কাউন্সিলর আলাউল খন্দকার। কেমন আছে বাংলাদেশিরা ইউএসএতে, এবং বর্তমান যে নতুন পরিবর্তন আসলো ইউএসএর সরকারে, সেই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব বিস্তার করবে? আমি যাচ্ছি ডক্টর রাব্বি আলম আপনার কাছে। আবারও শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ। ডক্টর রাব্বি, আপনাকে যে বিষয়টা আমি একটু আগে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব বিস্তার করবে পরিবর্তন? জি, বাংলাদেশের রাজনীতিতে কতটুকু পরিবর্তন হবে এটা আমরা বুঝতে পারছি না, তবে বাংলাদেশ সরকার, জি, তার আন্তর্জাতিক যে বিষয় আছে এই বিষয়ে কতটা আমেরিকার সরকারের সাথে কোয়ালিশন করবে, লেয়াজো করবে বা এক টেবিলে আসবে, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে দেখতে হবে যে হাউ মাচ বাংলাদেশ ইজ ডিপেন্ডিং অন ইউএসএ অর রিয়েলি ইউএসএ ইজ গেটিং ইনভলভ ইন বাংলাদেশ অর নট, এটা ডিপেন্ড করবে ওই লবিং এর উপর। আমি আবারও বলছি, কারণ কারণ আপনি তো জানেন নিশ্চয়ই যে ধরুন আমরা তো বাংলাদেশ বলুন, তারপর আদার্স কান্ট্রি, স্পেশালি এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু ব্রিটেন বলুন, ইউরোপ বলুন আর আমেরিকা বলুন, তাদের নিয়ন্ত্রণ থাকে এবং আমরা এটা ছোটোকাল থেকে দেখে আসছি, শুনে আসছি, বুঝেও আসছি। এখন ডোনাল্ড ট্রাম্পের সরকার গেল, এখন জো বাইডেন সরকার আসবে, সেই বিষয়ে বাংলাদেশেরও রাজনীতিতে অনেক তোলপাড় চড়ছে, যে আপনারা জানেন নিশ্চয়ই যে 42 জন সিভিল যারা নাগরিক, যারা হাই প্রোফাইল নাগরিক, তারা কিন্তু সরকারের নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি পিটিশন লঞ্চ করার জন্য, একটি ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। এই বিষয়ে আপনি কি মনে করেন যে এই জো বাইডেন সরকার, বা আমি একটু আগে বলছিলাম শওকত ওসমানের কথা, যে আপনাদের যিনি খন্দকার আলাউল খন্দকার সাহেব বললেন যে উনি হচ্ছেন অ্যাম্বাসেডার, তাই না, এটি কি কোনো প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে কিনা? শওকত ওসমান নাকি ওসমান সিদ্দিক? ওসমান সিদ্দিক। ওসমান সিদ্দিক। এখন ব্যাপার হচ্ছে যে ওসমান সিদ্দিকই কতটা লবিং জো বাইডেন সরকারের সাথে করবেন এই কথাটা আমি বলছি, আর বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ বা এরা কতটা এখানে লবিং করবে এটার উপর অবশ্যই নির্ভর করবে। তো পূর্বে যেটা দেখা গিয়েছে নর্মালি আমেরিকাতে, মানে কি বলে, অ্যান্টাই আওয়ামী লীগের ক্ষমতা একটু বেশি তাদের লবিং এর, বিশেষ করে ওসমান সিদ্দিকি যেহেতু উনি অ্যাম্বাসেডর ছিলেন, উনি উনি বাংলাদেশের যে বিএনপির রাজনীতির সাথে জড়িত, যে কারণে ওনাদের লবিং এর হাতটা একটু বেশি। এখন এই সরকারের, জো বাইডেনের সরকারের সাথে আমরা যারা বঙ্গবন্ধু পরিষদ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র শাখার সাথে যারা সম্পৃক্ত, আমাদের একটা হার্ড চ্যানেল এবং একটা হাই প্রোফাইল লবিং রয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা আশাবাদী যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনার এতটা বেগ পেতে হবে না, যে আপনি জানেন কিনা আমি কিন্তু যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি। আচ্ছা আচ্ছা, এটা আমি জানলাম। হ্যাঁ হুম হুম, থ্যাংক ইউ। এই কারণে আমাদের জো বাইডেনের সরকার, কমলা হ্যারিসের যে অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের একটা ডাইরেক্ট কানেকশন রয়ে গেছে। তো আমরা কাজ করছি ইন্টারন্যাশনাল এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সাথে। হ্যাঁ, তো এখানে আসলে আমরা চাইব সঠিকভাবে এবং সুন্দরভাবে কিভাবে আমরা এটাকে রিয়েলি একটা সলিড প্ল্যাটফর্ম দিতে পারি। ডক্টর রাব্বি আলম, যেহেতু আপনি বলছেন যে আপনি ইউএসএর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন এখনও বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছ থেকে শেখার আছে, শেখা দরকার, এ বিষয়ে আপনার মন্তব্য কি? এটা হচ্ছে যে নানা নানা মনির নানা মত। এখন মানুষ ব্যক্তি হিসেবে আমি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আমি যখন বঙ্গবন্ধু পরিষদের মিটিং এ বসবো তখন মূলত আমি বঙ্গবন্ধু পরিষদের কথা বলি। আলাউর ভাই উনি বিএনপি রাজনীতির সাথে জড়িত, উনি রিপাবলিকান রাজনীতি করেন, কিন্তু আমরা যখন মূল আমেরিকার রাজনীতির কথা বলি আমরা কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড। আমাদের যখন আমরা চেষ্টা করি যে নির্দিষ্ট একটা, মানে কি বলে, আইডিওলজির ভিতরে থাকার জন্য। এখন ব্যাপার হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেমন বললো যে
হেরে যেও জিতেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশনার বললেন যে আমাদের শিকার আছে, উনি যেটা বলেছেন উনি মনে করেছেন যে, আমি ওনার বক্তব্যটা শুনেছিলাম, টপিকসটাও দেখেছি, যে ওনার ব্যাপারটা জানেন যে একটা দেশের নির্বাচন হলে রেজাল্টটা সাথে সাথে হবে, এটা কেন 1 মাস দেরি করতে হবে? এখন আপনারা যদি এটাকে গল্পের মতো বা ব্যঞ্জক অনেক কিছু অনেকভাবেই বলা যায়, উনি বলেছেন নির্বাচন কিভাবে হলো, কেমনে হলো, এইটা উনি ম্যানেজ করেন নাই, উনি মিনিং করেছেন যে একটা নির্বাচন হলো তার রেজাল্টটা সেই দিনে আসতে হবে, আপনার কেন 1 মাস বসে থাকতে হবে? এখন আমরা অনেক সময় বলি, ভাই শুনেন, আমরা অনেক সময় বলি যে কি বলে, যে আমরা অনেক কথা বলে ফেলি, আমাকে একটু সময় দেন, 1 মিনিট সময় দেন, বা আমার কথা একটু, আমাকে দুটো, একজন ভিক্ষুক যখন বাড়িতে আসে বলে আমাকে দুটো চাল দেন বা আমাকে 4টে ভিক্ষা দেন, আমরা কি গুনে গুনে 4টে চাল দিই? এখানে শাব্দিক ব্যাপার স্যাপার, এবং এটাকে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের সামগ্রিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা জিনিস আপনাদেরকে শিখতে হবে এবং জানতে হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি দুজন যদি ইভল থাকে, আপনাকে লেসার এবং এবলকে পিক আপ করতে হবে, এবং তাকে পিক আপ করলে আপনার ক্ষয়ক্ষতিটা কম হবে। এখন বাংলাদেশ, আমি ওই 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 তর্কে আমি যেতে যাচ্ছি না, না না, আমরা পলিটিক্যাল তর্কে আজকে যাব না, রাইট? ওই তর্কে আমি যেতে যাচ্ছি না, তবে এতটুকুই বলবো, ওই বাংলাদেশের নির্বাচন কমিশন উনি যেটা বলেছেন যে আমেরিকার মতো একটা দেশ 1 মাস কেন লাগে, দেশে ইলেকশন রেজাল্ট আসতে কেন 1 মাস লাগে? ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর রাব্বি আলম। আমি যাচ্ছি একটু কাউন্সিলর আলাউর খন্দকার। খন্দকার সাহেব, সেম কোয়েশ্চনটা আপনার কাছে আবারও যাচ্ছিলাম, যিনি রাব্বি সাহেবকে করলাম, যেহেতু আপনাদেরও দুজনে দুই মত দেখলাম, আমি জানতাম না অবশ্য যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান নতুন সরকার কতটুকু প্রভাব বিস্তার করবে। ধন্যবাদ আপনার প্রশ্নের, আমি রাব্বি ভাইয়ের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম, আসলে কথা এখন ক্লিয়ার, একদম ক্লিয়ার। উনি এবং আমি, আমরা দুজনই আমেরিকাকে প্রতিনিধিত্ব করছি, যে উনি এক জায়গায় আছেন, আমি এক জায়গায় আছি, আমরা আমেরিকান। তবে হ্যাঁ, আমাদের মূল এই প্রশ্নটি আসছে আমাদের শিকড়ের কথা, আমরা যে জায়গা থেকে এসেছি, বাংলাদেশের কথা। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ তার স্বতন্ত্র মানবিক এবং সামাজিক সুবিচার, এই মূল ভিত্তিতে বাংলাদেশের 71 যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌমত্বের আমরা পেয়েছি, এই বাংলাদেশে কতটুকু গণতন্ত্র বর্তমানে উপস্থিত রয়েছে এটা আমরা সবাই জানি। বিশ্লেষণ করে আমার বক্তব্যের সঙ্গে আমি তর্ক জড়াতে চাই না, যেহেতু আমাদের এটা অন্য ভালো করে জানেন, আমাদের বুথটা কিভাবে হচ্ছে, 3-1 রাতেই হয়ে যায়, এখন মানুষ ভোট দিতে চায় না। যেমন আমার একটা নির্বাচনী এলাকায় আমি দেখেছি, সেখানে 1 লক্ষ ভোট ছিল, সেখানে 1,10,000 ভোট কাস্ট হয়েছে। এগুলা সব মার্কিন এই রিপোর্ট গুলি আপনি দেখেন, এই রিপোর্টের মধ্যে এগুলো আছে, ভোটের যে এই মধ্যে যে অনিয়ম গুলো হচ্ছে বা গণতন্ত্র সংকট রয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র সবাই জানে। এক কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, আমি বিশ্বাস করি জো বাইডেন একজন ক্যারিয়ার পলিটিশিয়ান, 48 বছরের রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য উনি জীবনের সবকিছু ত্যাগ করেছেন, উনি একজন ফাইটার। শুধু আমেরিকা গণতন্ত্র হবে না, বিশ্বে গণতন্ত্র করার জন্য অবশ্যই উনি ডোনাল্ড ট্রাম্পের দিকে, আমি মনে করি, আমি বাংলাদেশ যে জায়গায় এই এই স্বৈরতান্ত্রিক সরকার রয়েছে, একনায়কতন্ত্র রয়েছে, ডিক্টেটারশিপ রয়েছে, অবশ্যই আমেরিকার গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে ওই আমরা সাউথ ইস্ট এশিয়া বলেন আর মিডল ইস্টেই বলেন গণতন্ত্রের প্রতি আসতে হবে। গণতন্ত্রের জন্য আপনি নিশ্চিত জানেন জো বাইডেন যাদেরকে পিক করেছেন তার ক্যাবিনেটে, প্রত্যেকটা লোক পরীক্ষিত এবং গণতান্ত্রিক মন মানসিকতা অপরাধের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ট্রাম্প উনি একজন বিজনেসম্যান, উনি গণতন্ত্রই বুঝেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রী একবার প্রশ্ন করেছিলেন রোহিঙ্গা নিয়ে, উনি পাশে আরেকজনকে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশ, এ ধরনের লোকের কাছে এক ধরনের আশা করা। এবং জো বাইডেন উনি বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন, বাংলাদেশের অনেকের সঙ্গে উনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এবং আপনি নিশ্চয় জানেন এখানে হাইডিং এর কিছু নেই, বাংলাদেশে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগরাই বেনিফিটের সম্মুখীন হবে, কারণ এই দেশে গঠনে আওয়ামী লীগের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। যে দেশটি গণতান্ত্রিক এবং সুষ্ঠু ধারার মধ্যে থাকে
আওয়ামী লীগের নামে উত্তাল হবে এতে বিএনপি অবশ্যই মানুষের জাতিগত স্পেসিত মানুষের পক্ষে কথা বলার জন্য কেন কি আপনারা জানেন দেশের কি লক্ষ লক্ষ লোক প্রতিদিন আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছে মামলা খাচ্ছে হাজার হাজার তাদেরকে গুম করা হচ্ছে তাদের খবর নাই এই ধরনের একটা স্বাধীন দেশে আপনি গুম হবেন আপনার লাশটা পাওয়া যাবে না এক্সপ্রেস লাশ আসবে না যে আমেরিকা আমেরিকান হিসাবে মনে করে দেশের প্রতিটি মানুষের তার বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের কন্ট্রোল, ডোনাল্ড ট্রাম্প যখন ছিল তখন প্রক্রিয়াধীন ছিল, এখন যে জো বাইডেন সরকার আসলো তাহলে এটি কি কোনো মানে কোনো পরিবর্তন বা কোনো কোনো প্রকার কোনো চেঞ্জ আসবে কিনা বা কোনো প্রভাব বিস্তার করবে কিনা এই প্রশ্নটি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম সরাসরি। হ্যাঁ, ও আমার বিশ্বাস এটা অবশ্যই একটা পরিবর্তন আসবে, কারণ এই ফরেন পলিসির মধ্যে একটা বিরাট বিশাল একটা পরিবর্তন আসবে, যেহেতু আপনি নিশ্চয়ই জানেন এখানে অনেকগুলা ইনভলভমেন্ট হয়েছে, ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট হয়েছে, ইন্ডিয়ার ইম্পোর্ট হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের আগে যে এই মুহূর্তে যে সরকার রয়েছে এই অবস্থান থাকবে না এটা আমি বিশ্বাস করি। এবং জো বাইডেন উনার নিজের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে উনি বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হোক এটা চাই। জি, আমি আমি সেটি বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে আপনারা মানে অর্থাৎ যিনি বঙ্গবন্ধু পরিষদ, আমি যদিও পলিটিক্যাল টক শো আজকে করতে চাচ্ছিলাম না, এটা আগামীকালকে রাতে হবে, অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আমাদের যে নিয়মিত রাজনৈতিক যে শোটি আছে সেটিতে ডক্টর রাব্বি আলম এবং আলাউ সাহেব আপনারা আসবেন, বাংলাদেশের কথা বলবেন ইউএসএর পক্ষ থেকে। বাট আমার প্রশ্নটা ছিল যে জিনিসটি সেটি হচ্ছে যে এটি তার মানে হচ্ছে যে আপনারা সবাই গণতন্ত্র রক্ষার জন্য চর্চার জন্য এই জো বাইডেন সরকারের রাব্বি সাহেবও কাজ করবেন, আলাউ সাহেবও কাজ করবেন। আমি ছোট্ট আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের ইউএসএর মানুষের কী অবস্থা রিগার্ডিং দ্য প্যান্ডামিক, যে কোভিড-19 এ বিষয়ে। তার আগে আমি ডক্টর রাব্বি আলম আপনার কাছে যে জানবো যে জিনিসটি সেটি হচ্ছে যে বর্তমানে ইউএসএ যে কোভিড-19 সেটির কী অবস্থা? আচ্ছা, ধন্যবাদ। আমি কিন্তু আমাদের আলার ভাই কি বলেছেন আমি কিছু শুনতে পারিনি। হ্যাঁ, উনি কিন্তু আপনাদের সরকারের বিরুদ্ধে কিছুই বলে নাই, বুঝছেন? না না না, আমি কিছুই শুনতে পারিনি। যাই হোক, তো প্যান্ডামিকের অবস্থা এই মুহূর্তে, আমাদের ভ্যাকসিন এসেছে, জনগণ অনেক ভ্যাকসিন দেওয়া হয়েছে ফ্রন্ট লাইনে যারা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা আবার দেখলাম যে আপনাদের ইউকেতে নতুন ধরনের ভাইরাসের স্ট্রেন আসছে, রাইট? বলা হচ্ছে যে করোনা ভাইরাস একটা নতুন রূপ নিয়েছে। তো আমরা এটা নিয়ে আমরা শঙ্কিত। তারপরেও আমরা এই মুহূর্তে আসলে আমেরিকায় লাস্ট উইকে মানে একদিনে মানে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর হার ছিল, এবং দেখা গেছে যে আপনার আক্রমণের সংক্রমণের হারও বেশি ছিল। জি, এখন এই মোমেন্টে অনেক স্টেটেই, অলমোস্ট অলমোস্ট এভরি স্টেটেই আপনার এক ধরনের লিমিটেড স্কোপ চলছে। জি ডক্টর রাব্বি আলম, আমি ডক্টর রাব্বি আলম, আমরা যারা ইউরোপে থাকি, যারা ব্রিটেনে থাকি, আমরা একটু জানতে চাই আপনাদের অবস্থা। আমি একটু একটু ডিফে আর একটু বেশি জানতে চাই ডক্টর আলাউর, সরি আলাউর খন্দকার এবং আপনার কাছে। তার আগে আমি একটু ছোট্ট ব্রেকে যাচ্ছি। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা ইউএসএর দুজন সম্মানিত অতিথির সাথে, কথা বলছিলাম যে কোভিড-19 নিয়ে, কথা বলছিলাম বর্তমান সরকারকে নিয়ে, সরকারের বর্তমান অবস্থা কি বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করবে কিনা আমরা আরও কথা বলবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ। We'll be right back.